everybody. আমি তোমাদের প্রি প্রাইমারির ইংলিশ টিচার। আচ্ছা প্রথমে আমার ক্লাসটা শুরু করার আগে আমি গার্জিয়ানদের কিছু বলতে চাই। গার্জিয়ানরা বাচ্চাদের তিনটে খাতা অবশ্যই দেবে। এখন তো বাচ্চারা স্কুলে আসছে না, যখন আমাদের ভিডিওটা চালু করবেন তখন তিনটে খাতা মোটামুটি নিয়ে বসবেন। আজকে আমি ইংরাজি করছি তাই জন্য ইংলিশ খাতা নিয়ে বসবেন। বাচ্চাদের আপনারা ইংলিশ খাতা, পেন্সিল, পেন, পেন ইরেজার দিয়ে বসবেন। আর এই রকম ইংলিশ খাতাটা দেখে নিন, এই রকম ফোর লাইন্স এর খাতা দেবে। ফোর লাইন্স এর খাতা না হলে কিন্তু বাচ্চারা লেখা শিখতে পারবে না। হয়তো অনেকে বাংলা খাতা দিয়ে দেন, অনেকে অঙ্ক খাতা দিয়ে দেন, সেটা কিন্তু করবেন না। ফোর লাইন্স এর ইংলিশ খাতাটা আপনারা দেবেন, বাচ্চাদের সামনে দিয়ে রাখুন, ওরা ঠিক করতে পারবে। আর আরেকটা কথা, এখন তো ওরা পিপির বাচ্চা, এখন তো ওরা ডেট ক্লাস এগুলো লিখতে পারবে না। আপনারা খাতার মধ্যে ডেট ক্লাস সাবজেক্ট আর ক্লাসটা লিখে নেবেন, যেহেতু আমাদের ভিডিওটা পরে পরে পাঠানো হবে ওই জন্য আজকে আমি ডেটটা দিলাম না, ঠিক আছে। এইবার আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা আমি তো খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো, কিন্তু একটা প্রবলেম আছে জানো তো, সেটা হচ্ছে আমরা এখন কোথাও বেরোতে পারছি না, সবাই ঘরে বসে আছি, তোমরাও ঘরে বসে আছো তাই তো? আচ্ছা ঘরে বসে আমরা এখন কি করব? পড়াশোনা করছি আমরা, পড়াশোনাটা ইউটিউবের মাধ্যমে তোমাদের পাঠাচ্ছি, হ্যাঁ তোমরা ঘরে বসেই এখন পড়াশোনাটা চালিয়ে যাও। আচ্ছা আজকে আমি তোমাদের এবিসিডি লেখাবো। এ বি সি ডি ক্যাপিটাল লেটার, এবিসিডি কিরকম হয় তোমরা জানো তো? আচ্ছা তোমরা তোমাদের ইংলিশ কপিটা বার করবে। ইংলিশ কপি মানে এই যে আমি দেখতে পাচ্ছ আমি বলে লিখেছি যে ফোর লাইনস এ, ফোর লাইনস লিখেছি তো চারটে লাইন আছে তাই তো? এরকম তোমাদের কাছে দেখো চারটে লাইনের খাতা আছে, তোমরা এই চারটে লাইনের খাতাটা খোলো। ওপেন ইওর ইংলিশ কপি, ওপেন ইওর ইংলিশ ইংলিশ কপি মানে তোমাদের চার লাইনের যে ইংরাজি খাতাটা আছে সেই খাতাটা খোলো, ফোর লাইনস এর ইংলিশ কপিটা তোমরা খোলো। আচ্ছা এইবারে দেখো আমি কিরকম ভাবে আমি এটা লিখছি, আমি যেরকম ভাবে এটা করছি ঠিক তোমরা সেরকম ভাবে এটা লিখবে, কিন্তু এই যে চারটে লাইন আছে এই চারটে লাইনে কিন্তু আমরা এটা লিখবো না, আমরা কিরকম ভাবে লিখবো দেখে না, এরকম একটা দাগ দেবে, তারপরে আর একটা দাগ তার পাশ দিয়ে দেবে, দিয়ে তার পেটটা কেটে দেবে, এটা হলো এ তাই তো? তোমরা জানো তো, আশা করি তোমরা সবাই এটা জানো তাই না? এটা হচ্ছে এ। আচ্ছা তোমরা কি একটু ভয় পাচ্ছ ইংরাজি বলে? একদম না, জানো তো তোমরা অনেক ইংরাজিকে জানো, অনেক কিছু ইংরাজিতে তোমরা জানো জানো তো? যেমন আমি তোমাদের প্রথমে কি বললাম, গুড মর্নিং, গুড মর্নিং বলেছি তো, গুড গুড মানে তোমরা জানো তো, তোমরা আগে অঙ্গনারীতে গেছো তো, অঙ্গনারীতে কিছু না কিছু লিখেছো, অঙ্গনারী যে ম্যাম ছিলে তিনি তোমাদের গুড দিয়েছে, দিত তো খাতার মধ্যে। গুড মানে কি? গুড মানে হচ্ছে ভালো, আর মর্নিং মানে সকাল তাই তো? এগুলো আমরা জানি, গুড মর্নিং আমরা জানি। আমরা আর একটা দিয়ে দেওয়া বেরিয়েছি ইংরাজিতে, সেটা হচ্ছে এ ফর, আমি কি জানি বলতো, এ দিয়ে কি কি হয় বলতো, কি হয় বলতো? আমরা এখন একটাই জানি, এ তো হচ্ছে আপেল, এ ফর আপেল, এ দিয়ে আমরা অ্যাপেল শুরু করি তাই তো? এ দিয়ে অ্যাপেল তাই তো? অ্যাপেলের ছবি তোমরা আঁকতে পারবে? আমি দেখি তো, আমি একটু এঁকে দেখাই তোমাদের, হ্যাঁ দেখো তোমরাও পারবে, অবশ্যই পারবে। অ্যাপেল তো আমরা খাই তাই না? তোমরা খাও তো অ্যাপেল। অ্যাপেল কি কালারের হয়? রেড, রেড মানে লাল, তাহলে এই রেডটাও তো তোমরা জানো তাই না? রেড কালার মানে লাল, লাল রংটা তোমরা চেনো, তাহলে লালকে ইংরেজিতে আমরা রেড বলি। তাহলে দেখো আমরা কত কিছু জেনে ফেললাম, তোমরা কিন্তু জানো এ দিয়ে অ্যাপেল হয়, অ্যাপেলটা কি ইংরেজি কথা, আর অ্যাপেলের কালারটা কি, অ্যাপেলের কালারটা রেড, তার মানে আমরা রেড কালারটাও শিখে ফেললাম ইংরেজিতে, ইংরেজির রেড বাংলার লাল। তাহলে এবার আমরা অ্যাপেলের ছবিটা আঁকি, আমি এখানে এঁকে দিচ্ছি কেমন? আচ্ছা এরকম ভাবে তোমরা চেষ্টা করবো, অবশ্যই পারবে ঠিক আছে। আচ্ছা আর একটা কথা, অ্যাপেলে এই যে পাতাটা থাকে না, এই পাতাটাকে ইংরেজিতে কি বলে জানো তো? লিফ, লিফের লিফ যে গাছের পাতা, তার পাতাটা রং কিরকম হয়? গ্রিন, সবুজ, এগুলো তোমরা জানো তাই তো? সবুজ, তাহলে এ ফর
করে আমরা দাঁতটা দেবো। একদম চার লাইন ছুঁড়ে দেবে না, কেমন? বা দুটো লাইন ছুঁড়ে দেবে না, তিনটে লাইন ছুঁড়ে দেবে। তাহলে এই একটা দাঁত, এই একটা গোল পাকালাম, হাত গোল, এই একটা হাত, এটা কি হলো? বি। বি ফর ব্যাট হয়, বি ফর বল হয়, তাই তো? তাহলে বি দিয়ে আমরা দুটো ছুঁড়ে ফেললাম, একটা হচ্ছে ব্যাট, একটা হচ্ছে বল, তাই তো? তোমরা বলের ছবিটা আঁকতে পারবে তো বলো? আঁকতে পারবে না? হ্যাঁ, বল তো বল না পাকাবো, এই তো বল পাকাও, বাকি এই রো এই রো এই রো কম এই রো কম এই রো কম এই রো কম। তাহলে বি ফর কি হলো? বল হলো, তাই তো? তোমাদের কিন্তু আমি বারবার বলছি, তোমরা কিন্তু এইরকম ভাবে লেখার চেষ্টা করবে, চারটে লাইন জুড়েও লিখবে না, একটা লাইন জুড়েও লিখবে না, মাঝের লাইনেও লিখবে না, ঠিক আছে? এইবার কি লিখবো আমি? সি। সিটা দেখো এইরকম, ভুল পাবো সি। আচ্ছা সি ফর কি হয় বলো তো? সি ফর ক্যাট হয়, ক্যাট থাকে তো তোমাদের বাড়িতে, আছে না ক্যাট? সবার বাড়িতে দেখবে, বাড়ির ভেতরে দুটো দুটো মাছটা নিয়ে চলে যায়, বাড়ির ভেতরে দেখবে মা যদি রান্নাঘরে দরজা জানলা খুলে রাখে, যদি না থাকে কেউ রান্নাঘরে, উনি মাছটা মাছের প্যাকেটটা নিয়ে চলে গেল, দুধ রেখে দিলে দুধ রেখে চলে গেল, তাই তো? তাহলে ক্যাট তো তোমরা দেখেছো, অনেকে আবার ক্যাট বাড়িতেও পোষে, তাই না? ক্যাট হয়, আর কি হয় বলতো? কার হয়, তাই তো? তোমরা আরো অনেক কিছু জানো, আমি তোমাদের এখন দুটো দুটো একটা করে বলছি। কার হয়, তোমরা কারের ছবি আঁকতে পারো? কার, এই কারের ছবিটা আমি তোমাদের এঁকে দিচ্ছি, এরকম ভাবে চেষ্টা করো, হ্যাঁ আঁকতেই হবে, তা কিছু না, তোমরা চেষ্টা করো, আমি জানি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে, তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। এইটা হয়ে গেল আমাদের কার, তাই তো? এটা হচ্ছে কার, তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা এবার আর একটা কি করবো? ডি দিয়ে, ডি দিয়ে আমরা কি করবো? ডি দিয়ে এবার দেখো তো, এবার আমি ডি লিখলাম, ডিটা কিরকম ভাবে লিখলাম দেখেছো তো? আগে এরকম একটা স্ট্যান্ডিং লাইন দেবে, সোজা লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপরে এটাকে কার্ভ করে দেবে, ঘুরিয়ে দেবে, ডি হলো। আচ্ছা ডি দিয়ে আমরা কি দেখতে পাই? ডি দিয়ে ডি দিয়ে আমরা কি কি জানি বলো তো? ডি দিয়ে আমরা ডগ, ডগ দেখেছো তো? ডগ জানি, ডগ তো রাস্তা ঘাটে সবাই দেখি, আর এছাড়াও ডগ মানে কি? কুকুর তো। এছাড়া অনেকে বাড়িতে কুকুর পোষে তো, তোমাদেরও অনেকের বাড়িতে কুকুর আছে, তাই না? তাহলে ডি ফর ডগ। ডি ফর আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডল, ডল নিয়ে তোমরা খেলো তো? ডল মানে হচ্ছে পুতুল, ডল নিয়ে তোমরা খেলো। আচ্ছা আর একটা হচ্ছে ডি দিয়ে আর একটা জিনিস, আমাদের বাড়িতে সবার বাড়িতে আছে কুকুর, তাই তো? আমাদের সবার বাড়িতে আছে, সেটা কি বলো তো? বলে দি, সেটা হচ্ছে ডোর। ডোর মানে কি? ডোর মানে হচ্ছে দরজা, দরজা আমাদের সবার বাড়িতে আছে তো? আচ্ছা তাহলে আমি দরজার ছবিটা এঁকে ফেলি, ঠিক আছে? না মা করব দরজা, তাই তো? এই যে এইরকম হচ্ছে দরজা, তোমরা দরজার জায়গায় অন্য কিছু আঁকতে পারো, তোমরা যদি ডল আঁকতে পারো ডল আঁকবে, ডগ আঁকতে পারো ডগ আঁকবে, তাই তো? এইবারে হচ্ছে এ হলো, বি হলো, সি হলো, ডি হলো, এবার হচ্ছে ই এর পালা, তাই তো? ইটা আমরা আমি একটা স্ট্যান্ডিং লাইন আঁকলাম, স্ট্যান্ডিং লাইনটা তিনটে লাইন জুড়ে আঁকলাম, তাই তো? স্ট্যান্ডিং লাইনটা তিনটে লাইন জুড়ে আঁকলাম, এবার দেখো এই লাইনটা একটু বড় হবে, তার মাঝের লাইনটা একটু ছোট হবে, তারটা আবার ওপরের লাইনের সমান হবে, এই দুটো লাইন সমান, আর এইটা একটু ছোট হবে, কেমন? ই। আচ্ছা ই দিয়ে কিন্তু একটা জিনিস আমরা প্রায় সবাই রোজই খাই, আমিও খাই, তোমরা কি খাও বলতে পারবে? কি বলো তো? আমরা রোজই খাই, খুব ভালোবাসি আমরা খেতে, তোমরা যখন স্কুলে আসবে, যখন মিড ডে মিল দেওয়া হবে, তখন কিন্তু তোমরা একদিন পাবে সেটা, কি জানো? সেটা হচ্ছে ডিম, ডিম ইংরেজি কি বলো তো? ডিম এ, একে ছবি সবাই আঁকতে পারবে, তাই না? তাহলে একে বলি আমি এ, আচ্ছা এ, ঠিক আছে? আমি এই যে ছবিগুলো এঁকে দিলাম, তুমি তোমরা এই ছবিগুলো বাড়িতে চেষ্টা করবে, চেষ্টা করে আবার একটু রং করে দেবে, হ্যাঁ? আচ্ছা আজকে আমি এই পর্যন্ত তোমাদের পড়ালাম, ই পর্যন্ত, তোমরা এই ই পর্যন্তই ভালো করে লিখবে, এইরকম
four lines এর কপিতে লিখবে four lines এর কপিতে one page এক পৃষ্ঠা a থেকে e অবধি লিখবে আর এটা লিখবে লেটার লিখবে এ লেটারটা লিখলে লিখে ছবি আঁকলে ছবিটাকে একটু রং করে দেবে কারণ যদি রং না থাকে একদম মা বাবাকে বেশাল করবে না যে আমাকে এনে দাও তা কিন্তু হবে না যাদের রং নেই তারা এমনি একে পাঠাবে ঠিক আছে আর এই যে ই পর্যন্ত আমি যেইভাবে লিখে দিলাম সেগুলো ভালো করে অভ্যাস করবে কেমন যেরকম করে লিখে দিলাম সেরকম করে অভ্যাস করবে আমি জানি তোমরা সবাই পারবে তোমরা এইভাবেই কিন্তু করবে অন্যভাবে করবে না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এইটুকুনি লিখে পাঠিয়ে দেবে আজকে এই পর্যন্ত বাই বাই